আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর ইংলিশ ফার্স্ট পার্টের ইউনিট ওয়ান দ্য আনফরগেটেবল স্টোরি এটা নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা যে টেক্সটটি পড়ব সেটা হলো আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্পিচটা ছিল সাতই মার্চের যে ভাষণটি ছিল সেটাই। তো এখানে আমাদের টেক্সটটি আছে, আমাদের যেহেতু ইংলিশ বই তাই ইংলিশে। তো আমরা দেখো টেক্সটটি শুরু করি, তার আগে আমাদের এখানে চারটা কোয়েশ্চেন আছে, তো আমরা কোয়েশ্চেনটা দেখি। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কী জানো। তো আমরা এটা জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলো একজন গ্রেট পলিটিশিয়ান বা একজন ভালো নেতা ছিলেন, মহান নেতা ছিলেন। তারপরে এটা গেল, তারপরে হলো আমাদের বি, হোয়ার ইজ হি গিভিং দ্য স্পিচ, হোয়াট ওয়াজ দ্য টাইম। তো এখানে বলেছে যে সে কোথায় এই ভাষণটি দিয়েছিলেন, সেটি অবশ্যই যে ঢাকার রেসকোর্স ময়দানে দিয়েছিলেন, আর সেটা ছিল, এখন বর্তমান নাম হলো সোহরাওয়ার্দী উদ্যান, আর ছিল যে হোয়াট ওয়াজ দ্য টাইম, অর্থাৎ তখন সময় কী ছিল। তো সেটা ছিল অপরাহ্ন, অর্থাৎ দুপুরের 2:45 থেকে তোমার 2:30। তারপরে হলো তিনে বলা হয়েছে হোয়াট ইজ দ্য সিগনিফিসেন্ট অফ দ্য স্পিচ। তো এখানে এটা বলা হয়েছে যে এই ভাষণটির তাৎপর্য কী ছিল, অর্থাৎ সিগনিফিকেন্স হলো আমাদের তাৎপর্য, এই ভাষণটির তাৎপর্য কী ছিল। তো মেইনলি এই ভাষণটি দেওয়া হয়েছিল যেন বাংলার মানুষ আমাদের মুক্তিযুদ্ধের জন্য অনুপ্রাণিত হয়, উৎসাহিত হয়। তো এটা বলতে পারো যে টু ইন্সপায়ার পিপল ফর লিবারেশন ওয়ার, যেটা সেটা। তো দেখো আমরা সি নাম্বারটা দেখলাম, এখন হলো ডি নাম্বার, হ্যাভ ইউ এভার হেয়ার দ্য স্পিচ ওয়্যার, তুমি কি কখনো এই স্পিচ শুনেছো, মানে এই মানে যে এই ভাষণটি শুনেছো। তো তুমি যদি শুনে থাকো তাহলে বলবে হ্যাঁ, আর ওয়্যার তুমি কোথায় শুনেছো, হয়তো সেটা তুমি স্কুলে শুনতে পারো বা যে কোনো জায়গায় শুনতে পারো, তো তুমি সেই জায়গাটির নাম লিখে দেবে। তারপরে আমরা দুয়ের টেক্সটটি শুরু করি, বলেছে মাই ব্রাদার্স, ভাইরা আমার বা আমার ভাইরা। তারপরে বলেছে আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে, আর আমি আজকে তোমাদের সামনে, মানে আমি স্ট্যান্ড দাঁড়িয়েছি, বিফোর ইউ আপনাদের সামনে, টুডে আজ, উইথ নিয়ে, কি নিয়ে, এ হার্ট, একটা মন, ওভারফ্লোয়িং যেটা হলো ভারাক্রান্ত বা অনেক বেশি দুঃখ রয়েছে এমন, উইথ গ্রিফ দুঃখ দ্বারা, যেটা ওভারফ্লোয়িং ভারাক্রান্ত, উইথ গ্রিফ দুঃখ দ্বারা, অর্থাৎ এখানে বলেছে আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে উইথ আ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ, আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে। তো এখান থেকে আমরা দুটো ওয়ার্ড পেলাম, সেটা হলো আমাদের ওভারফ্লোয়িং আর হলো গ্রিফ। তো দেখো ওভারফ্লোয়িং হলো উচ্ছ্বাসিত বা ভারাক্রান্ত বা অনেক বেশি ভর্তি এরকম বোঝায়, আর এটার সিনোনিম হলো এক্সিউভারেন্ট, বা তোমরা এটাকে বলতে, মানে এক্সিউভারেন্ট অর্থ হলো কিন্তু এরকম উচ্ছ্বাসিত বা ভরে আছে এরকম বোঝায়, অ্যাবাউন্ডিং ভরে আছে এরকম বোঝায়, ইবুলিয়েন্ট এটা অর্থ কিন্তু এরকমই বোঝায়, আর অ্যান্টোনিম কি এমটি অর্থাৎ খালি আছে এমন বোঝায়। তারপরে হলো আমাদের গ্রিফ, গ্রিফ অর্থ হলো বিষাদ, বিষাদের সিনোনিম হলো গ্লুম, তোমরা জানো গ্লুম অর্থ বিষাদ। তারপরে হলো মেলাঞ্চলি, এর অর্থ কিন্তু বিষাদই বোঝায়, সরব দুঃখ ডিজেনশন এটা অর্থ আমাদের বিষাদ বা দুঃখ, আর এর অ্যান্টোনিম হতে পারে জয় আর হ্যাপি। তো তারপরে কি বলেছে আমরা দেখি, ইউ আপনারা আর আছেন ফুললি পরিপূর্ণভাবে, অ্যাওয়্যার সতর্ক, অফ দ্য ইভেন্টস ঘটনাগুলোর ব্যাপারে, দ্যাট যেগুলো আর গোয়িং অন অর্থাৎ ঘটে গেছে, অ্যান্ড এবং আন্ডারস্ট্যান্ড বোঝেন দেয়ার ইম্পোর্ট তাদের গুরুত্ব, অর্থাৎ দেখো ইউ আর ফুললি অ্যাওয়্যার অফ দ্য ইভেন্টস দ্যাট আর গোয়িং অন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার ইম্পোর্ট, আপনারা পরিপূর্ণভাবে সতর্ক আছেন ঘটনাগুলোর ব্যাপারে যেগুলো আমাদের ঘটে গেছে এবং তাদের গুরুত্ব সম্পর্কেও আপনারা বোঝেন। তো এটা অর্থ এরকমই বোঝায়, তো আপনারা পরিপূর্ণভাবে সতর্ক আছেন ঘটনাগুলোর ব্যাপারে যেগুলো ঘটে গেছে এবং তাদের গুরুত্ব সম্পর্কেও আপনারা জানেন। তারপরে লাইনে কি, উই মানে আমরা, হ্যাভ বিন ট্রাইং চেষ্টা করছি, টু ডু আওয়ার বেস্ট আমাদের জীবন দিয়ে,
টু কোপ উইথ অর্থাৎ খাপ খাওয়াতে দ্য সিচুয়েশন এই অবস্থার সাথে অর্থাৎ আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করছি পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে তো এখানে দেখো আমাদের কপ উইথ অর্থ হলো সামলানো বা মানিয়ে নেওয়া বা যেটাকে বলে খাপ খাওয়ানো তো আমরা এখান থেকে পেলাম কপ উইথ তারপরে অ্যান্ড ইয়েট যেটাকে বলে অ্যান্ড ইয়েট আনফর্চুনেটলি অর্থাৎ কিন্তু দুঃখের বিষয় দ্য স্ট্রিটস অফ আওয়ার অফ ঢাকা মানে ঢাকার যে রাস্তার বা রাজপথ ঢাকা চিটাগাং খুলনা রাজশাহী অ্যান্ড রংপুর এই যে ঢাকা চিটাগাং তারপরে হলো খুলনা রাজশাহী এবং রংপুর এই জেলাগুলোর বা বিভাগগুলোর রাজপথ আর ওয়াশ মানে ধুয়ে গেছে বা রঞ্জিত হয়েছে উইথ দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স আমাদের ভাইয়ের রক্তে অর্থাৎ মেইনলি এটার অর্থটা এরকম দাঁড়ায় যে অ্যান্ড ইয়েট আনফর্চুনেটলি দ্য স্ট্রিট অফ ঢাকা চিটাগাং খুলনা রাজশাহী অ্যান্ড রংপুর আর ওয়াশ উইথ দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স অর্থাৎ কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরের রাজপথ আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে তো আমরা এই পর্যন্ত পড়লাম তারপরে বলেছে যে দ্য পিপল অফ বেঙ্গল বাংলার মানুষ নাও এখন ওয়ান টু বি ফ্রি স্বাধীন হতে চায় বা মুক্ত হতে চায় বা মুক্তি চায় দ্য পিপল অফ বাংলা বা বেঙ্গল নাও ওয়ান টু লিভ বাংলার মানুষ বাঁচতে চায় অ্যান্ড দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট দেয়ার রাইট এবং বাংলার মানুষ তাদের অধিকার চায় তো দেখো মেইনলি লাইনটা হলো দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু বি ফ্রি দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু লিভ অ্যান্ড দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট দেয়ার রাইটস অর্থাৎ এখানে বলেছে এখন বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় এবং বাংলার মানুষ তাদের অধিকার চায় হোয়াট হ্যাভ উই ডান দ্যাট ওয়াজ রং আমরা কী করেছিলাম যেটা অন্যায় ছিল আফটার দ্য ইলেকশনস মানে যেটা বলে ভোট নির্বাচনের পরে আফটার দ্য ইলেকশন নির্বাচনের পরে দ্য পিপল অফ বাংলাদেশ ভোটেড অ্যাজ ওয়ান ফর মি বাংলাদেশের মানুষ ভোট দেন সম্পূর্ণভাবে আমাকে ফর দ্য আওয়ামী লীগকে তো দেখো আফটার দ্য ইলেকশন দ্য পিপল অফ বাংলাদেশ ভোটেড অ্যাজ ওয়ান ফর মি ফর দ্য আওয়ামী লীগ অর্থাৎ বলেছে নির্বাচনের পর বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে অর্থাৎ আওয়ামী লীগকে ভোট দেন তারপরে বলেছে উই ওয়্যার টু সিট মানে আমাদের বসবে ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি ড্রাফট তৈরি করব আ কনস্টিটিউশন শাসনতন্ত্র বা সংবিধান ফর আওয়ার সেলফ আমাদের জন্য দেয়ার এখানে বা মানে দেয়ার অর্থ হলো সেখানে অ্যান্ড বাইল্ড গড়ে তুলব আওয়ার কান্ট্রি আমাদের দেশ দ্য পিপল অফ দিস ল্যান্ড এই দেশের মানুষ দেয়ার বাই এর দ্বারা উডগেট পাবে ইকোনমিক অর্থাৎ অর্থনৈতিক পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক অ্যান্ড এবং কালচারাল ফ্রিডম এবং তাদের সাংস্কৃতিক মুক্তি তো দেখো উই আর টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি ড্রাফট আ কনস্টিটিউশন ফর আওয়ার সেলফ দেয়ার অ্যান্ড বাইল্ড আওয়ার কান্ট্রি দ্য পিপল অফ দিস ল্যান্ড উড দেয়ার বাই গেট ইকোনমিক পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ফ্রিডম তো এর অর্থ এমন দাঁড়ায় যে আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে আমরা সেখানে আমাদের জন্য একটি শাসনতন্ত্র তৈরি করব এবং এদেশকে আমরা গড়ে তুলব দেশের মানুষ এর দ্বারা আমাদের অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তি পাবে তো এখানে দেখো আমাদের ছিল ড্রাফট তো দেখো ড্রাফট অর্থ হলো রচনা আর এর সিনোনিম তোমরা কম্পোজ বলতে পারো যেটাকে বলা হয় লেখা আর আমরা আরেকটি ওয়ার্ড পেয়েছিলাম সেটা হলো কনস্টিটিউশন সেটা অর্থ হলো সংবিধান বা শাসনতন্ত্র তোমরা শাসনতন্ত্র বলতে পারো আবার সংবিধানও বলতে পারো তারপরে দেখো বাট কিন্তু ইট ইজ উইথ রিগ্রেট দ্যাট দুঃখের বিষয় এই যে আই হ্যাভ টু রিপোর্ট আমার আজকে বলতে হয় যে টু ইউ আপনাদেরকে বা তোমাদেরকে টুডে আজকে দ্যাট যে উই আমরা হ্যাভ পাস্ট পার করেছি থ্রো মধু দিয়ে 20 ইয়ার্স 23 বছর ট্র্যাজিক ইয়ার্স যেটা ছিল করুণ ইতিহাসের বেঙ্গলিজ হিস্টোরি
বাংলার ইতিহাস অফ দোজ ইয়ার্স এই সমস্ত বছরগুলোতে ইজ হলো ফুল অফ স্টোরিজ, যেটা হলো আমাদের স্টোরি বা ইতিহাস দিয়ে পরিপূর্ণ, অন স্টোরিজ অফ টর্চার ইনফ্লেক্টেড অন আওয়ার পিপল, এই ইতিহাস আমাদের যে অত্যাচারিত হওয়ার ইতিহাসে পরিপূর্ণ আমাদের লোকেদের ওপর, অফ ব্লাড শেড যে রক্তের যেই দাগ বা রক্তের ঝরার বাই দেম তাদের দ্বারা র্যাপিডলি বরাবর বা যেরকমভাবে তোমার র্যাপিডলি অর্থ হলো চলমান বা কন্টিনিউয়াসলি এরকম বোঝায়। তো মেইনলি সে মানে পুরো বাক্যটি ছিল যে বাট ইট ইজ উইথ রিগ্রেট দ্যাট আই হ্যাভ টু রিপোর্ট ইউ টুডে দ্যাট উই হ্যাভ পাসড থ্রু 23 ট্র্যাজিক ইয়ার্স, বেঙ্গলস হিস্টোরি অফ দোজ ইয়ার্স ইজ ফুল অফ স্টোরিজ অফ টর্চার ইনফ্লেক্টেড অন আওয়ার পিপল অফ ব্লাড শেড বাই দেম র্যাপিডলি। তো এটা মানে ফুললি বাংলাতে এরকম দাঁড়ায় যে কিন্তু দুঃখের বিষয় এই যে আজ আমার তোমাদেরকে বলতে হবে যে 23 বছর করুণ ইতিহাসের মধ্য দিয়ে আমরা পার করেছি, এই সমস্ত বছরগুলোকে তোর বছরগুলোতে বাংলার ইতিহাস হলো আমাদের লোকেদের অত্যাচারিত হওয়ার ইতিহাসে পরিপূর্ণ বরাবর তাদের দ্বারা রক্ত ঝরার ইতিহাসেও পরিপূর্ণ। তারপরে বলেছে 23 ইয়ার্স অফ আ হিস্টোরি অফ ম্যান অ্যান্ড ওম্যান ইন অ্যাগনি। তো এখানে বলেছে যে 23 বছরের ইতিহাস পুরুষ এবং মহিলার তীব্র বা পুরুষ এবং নারীর তীব্র যন্ত্রণার ইতিহাস। তো এই লাইনগুলোর মধ্যে আমরা যে নতুন নতুন ওয়ার্ডগুলো পেয়েছি সেগুলোর মধ্যে একটা হলো ইগনি এবং আরও কিছু রয়েছে আমি তোমাদের দেখাই। ইনফ্লেক্টেড, ইনফ্লেক্টেড অর্থ হলো নির্যাতন বা চাপিয়ে দেওয়া, কারো ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া বা নির্যাতন করাকে আমরা ইনফ্লেক্টেড বলবো। তো এর সিনোনিম কী হতে পারে? ইম্পোজ, চাপিয়ে দেওয়া, বা অ্যাসক্রিপ এর অর্থ হলো চাপিয়ে দেওয়া। তো এর কোনো অ্যান্টোনিম নেই, সিনোনিমই আছে শুধু। তারপরে হলো শেড, শেড অর্থ হলো ঝরানো, বা আমরা ওখানে বলেছিলাম যে ব্লাড শেড অর্থাৎ রক্ত ঝরানো, এর সিনোনিম হবে এক্সিউট বা ঝরানো, মল্ট এটা অর্থ ঝরানো বা মিশানো বা ঝরে ফেলা, এবং স্পিল এর অর্থ হলো ঝরানো। তারপরে ছিল আমাদের র্যাপিডলি, পুনঃপুন বা বারবার বা বরাবর সেটাকে বোঝা হয়। তাহলে তারপরে হলো এটার সিনোনিম হলো ফ্রিকুয়েন্টলি, সেটা অর্থ বারবার বা পুনঃপুনভাবে বারবার হচ্ছে এরকম, বা কন্টিনিউয়ালি, কন্টিনিউয়াস অর্থ হলো চলমান এবং কন্টিনিউয়ালি অর্থ হলো চলছে এরকম বোঝায়। তারপরে হলো অ্যাগনি, অ্যাগনি অর্থ হলো নিদারুণ যন্ত্রণা, অনেক বেশি যন্ত্রণা দেওয়া। সেখানে আমাদের লাইনে এরকম ছিল যে 23 ইয়ার্স অফ এ হিস্টোরি অফ ম্যান অ্যান্ড ওম্যান ইন অ্যাগনি। তো সেখানে বলা হয়েছিল নারী এবং পুরুষের নিদারুণ যন্ত্রণার ইতিহাস, 23 বছরের ইতিহাস। তো সেখানে এর অ্যাগনি অর্থ ছিল নিদারুণ যন্ত্রণা। তো সেটার সিনোনিম হলো সাপ্রেসড পেইন, অর্থাৎ এটা অর্থও কিন্তু মেইনলি নিদারুণ যন্ত্রণা। আর অ্যান্টোনিম হলো আমাদের এক্সটেসি, অর্থাৎ কোনো যন্ত্রণা না দেওয়া বা আরামে থাকা এরকম বোঝানো হয়। তাহলে আশা করি তোমরা পুরো টেক্সটটি বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে এবং আমার এই ভিডিওটি তোমার অন্যান্য ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।